দর্শক, হাড়িভাঙা আমের ফলন ও বাজারজাতের খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরে এবার হাড়িভাঙা আমের ফলন কেমন দেখছেন, চাষিরা কি বলছেন জানাবেন। মারফি, আমি এখন রয়েছি রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি হাড়িভাঙা আমের বাগানে। আমরা দেখেছি যে আসলে গত বছরের তুলনায় এবার কিন্তু এই অঞ্চলে ব্যাপক চাষ হয়েছে আমের। কারণ আমরা দেখেছি গতবার যে সমস্ত ফসলগুলো পরিত্যক্ত ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত হাড়িভাঙা আমের চাষের আওতায় নিয়ে এসেছে এখানকার কৃষক এবং ব্যবসায়ীরা। ইতিমধ্যে আমরা দেখেছি যে হাড়িভাঙা আম আসলে রংপুরের জন্য একটি ঐতিহ্য, যেমন কারুপণ্য শতরঞ্জি রংপুরের আসলে ঐতিহ্য বহন করে, সেটি কিন্তু এখন হাড়িভাঙা আমেও চলে এসেছে। কারণ এই হাড়িভাঙা আম রংপুর অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে অনেকটাই ভূমিকা রাখছে। কারণ এই অঞ্চলের প্রতিটা বাড়িতে আশেপাশে এবং বিশেষ করে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই রংপুরের হাড়িভাঙা আম। এই হাড়িভাঙা আমকে ঘিরে এখানকার মানুষের জীবনমান পরিবর্তন হয়েছে, যার ফলে কিন্তু এখানকার মানুষ অনেকটা এবারও প্রত্যাশা করছেন যে তারা প্রায় আড়াই কোটি টাকার মতো এবার তারা এবারকার হাড়িভাঙা আম বিক্রি করবেন। এবং আমরা যেটি দেখেছি যে আসলে আবহাওয়া অনুকূলে থাকার কারণে, কারণ এবার আম ভালো হয়েছে কিন্তু আসলে সময় মতো বৃষ্টি এবং খরা তাপদহর কারণে এবার আমের সাইজের পরিমাণটা অনেকটা ছোট হয়ে এসেছে। কারণ এটি আসলে অনেকে শঙ্কা মনে করছেন যে আসলে আবহাওয়ার কারণে আমটা এবার ছোট হয়েছে। কারণ যারা হাড়িভাঙা আম প্রেমী তারা অন্যান্য বার হয়তো হাড়িভাঙা আম দুটা এক কেজি হতো, এবার দেখা গেছে যে আপনার চারটাতে এক কেজি হবে এই সাইজের আম এবার হয়েছে। আর হয়তো আপনার 15 থেকে 20 দিন পরেই বাজারে আসবে এই হাড়িভাঙা আম। আমরা জানি যে সবাই যে আসলে বাজারে ইতিমধ্যে সব আম উঠলেও হাড়িভাঙা আম কিন্তু সবার পরে বাজারে আসে, যার ফলে কিন্তু এর কিন্তু অনেকটাই গুরুত্ব থাকে বাজারে। এবং যারা আম প্রেমিক তারা কিন্তু নিয়মিত দেশ বিদেশ থেকে এর কিন্তু অর্ডার দিয়ে থাকেন বিভিন্ন বাগানে। আমরা ইতিমধ্যে এখানকার যে কথা বলছি চাষিরা, তারা প্রত্যাশা করছেন যে আসলে আমের বাজার ব্যবস্থাপনা যদি সঠিক থাকে এবং এখানকার রাস্তাঘাট এবং আম পরিবহনে যদি সমস্ত ব্যবস্থা ভালো থাকে, তাহলে হয়তো তারা এবার 250 টাকার আম বিক্রি করতে পারবেন। এবং এখানে তারা দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় ব্যবসায়ী এসেছেন, তারা আম এখানে বাগান কিনেছেন, তারা ব্যবসা করছেন। তারাও প্রত্যাশা করছেন যে এইবার হাড়িভাঙা আম অনেকটাই সফলতা এগিয়ে আনবে এবং এই আমকে যদি সংরক্ষণ করা যায় তাহলে হয়তো ভবিষ্যতে আমকে ঘিরে রংপুরের আরো বিশাল আকারের একটা ব্যবসার বাণিজ্য পরিসর বৃদ্ধি হবে। মারফি, আপাতত এই ছিল আমার কাছে রংপুরের হাড়িভাঙা আমের সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল।